এবং কুন্তলা সাহা পৌরমাতা। এই ছবিটা তো হয়েছে। যারা নেব আপনাদের এই রক্তদান শিবির হলো এমন দিনে আপনারা রক্তদান শিবির করলেন যে সেখানে আজকে আমাদের ডাক্তার বাবারাও ভীমরাও বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আজকে জন্মদিন 131তম। কী বলবেন? আমরা ওই ডক্টর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আজকে রক্তদান শিবির এবং সম্বর্ধনা শিবির করা হয়েছে ওনার জন্মদিনের উদ্দেশ্য নিয়েই, যাতে এটা সফল করা যায়, চারিদিকে যেন ওনার বাণী ছড়িয়ে দেওয়া হয়, যেমন আম্বেদকরের যে সমস্ত বাণী আছে সবাই মেনে চলে এবং সেইভাবে রক্তদান শিবিরটা করা হয়েছে। এবং রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে নিউবাগপুরের যারা নবনির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো এবং আমাদের আগামী দিনে নতুন যে চেয়ারম্যান হয়েছে তারও সম্বর্ধনা দেওয়ানো, তার আমাদের ক্লাবের উন্নয়নের ক্ষেত্রে ওনার অনেক মাটি পোলা থেকে তিন পর্যন্ত ওনার অনেক অবদান আছে এবং সেই ক্ষেত্রে সমস্ত যে নবনির্বাচিত কাউন্সিলাররা আছে তাদেরকে সকলকেই সম্বর্ধনা দিলাম আমরা। সহযোগিতায় ব্লাড ব্যাঙ্ক হচ্ছে সরকারের এনআরএস, আমাদের ওখানে 20 জন 40 জন 40 জন। আর চেয়ারম্যান বাবু কবির সাহাকে দেখলাম একটা বলল বক্তব্যের মধ্যে যে এই ক্লাবের কোনো রকম প্রয়োজনে তিনি নাকি সর্বদা পাশে আছেন, কি বলবেন তাকে? না, এটা আমরা সবসময় পেয়েছি, আশা করব ওনার যে কথাটা বলেছে এটা অতিব সত্য কথা, আগামী দিনে ডাকলেও পাবো। আর উনি বলে গেছে যে কোনো যখনই দরকার হবে ক্লাবের পাশে আছি, দিদিও বলে গেছেন তাই, উনিও বলেছেন তাই। তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম আমাদের কোনো দিনও সফল হতো না। যারা আজকে রক্ত দিয়েছে কিংবা দিচ্ছেন এখনও তাদের আমরা সবসময়ের জন্য আমাদের তরফ সঙ্গের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রণামও জানাই। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম গৌতম রায়, আমি মাসুন্দা নিউ বয়েজ ক্লাবের সভাপতি। আমার